क्लास थ्री सब्जेक्ट कंप्यूटर थ्योरी क्लास वर्क 30 नवंबर। गुड मॉर्निंग स्टूडेंट, लेट्स स्टार्ट आवर क्लास। दिस इज आवर क्लास वर्क क्लास। ओके, पेज नंबर 97, लेसन नंबर 7। लेट्स स्टार्ट। आवर फर्स्ट टॉपिक इज फाइल टैब। ओके, फाइल टैब। The office button of earlier version is now the file tab located on the ribbon. তাহলে অফিস বাটনে যে এখন নতুন যে ভার্সনটা এসছে সেখানে ফাইল ট্যাবটা রিবনে গিয়ে আমরা পেয়ে যাব। ক্লিকিং অন দ্য ফাইল ট্যাব ওপেন আ উইন্ডো কল্ড দ্য ব্যাকস্টেজ ভিউ। আমরা যখন ফাইল ট্যাবটা ওপেন করব সেই উইন্ডোকে আমরা বলবো ব্যাকস্টেজ ভিউ। দিস ওয়ার্কস লাইক the main center of managing and the creating document. এটার কাজ কি? মেন সেন্টারটাকে ম্যানেজ করা আর ক্রিয়েট করা ডকুমেন্টকে। সাম ইম্পর্টেন্ট অপশান ইন দ্য মেনু আর অ্যাজ ফলো। কিছু ইম্পর্টেন্ট অপশানসগুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট সেভস দ্য ডকুমেন্ট। ডকুমেন্ট সেভ করতে আমরা কাজে লাগবো। সেভ অ্যাজ, সেভ আ কপি টু দ্য ডকুমেন্ট। এটা ডকুমেন্টে যে কপিটা আছে সেটা সেভ হয়ে যাবে। ওপেন্স আ প্রিভিয়াসলি সেভড ফাইল। যেটা আমরা ফাইলটা আগে প্রিভিয়াস যে ফাইলটা আমরা সেভ করেছি সেটা সঙ্গে সঙ্গে যদি ওপেনে যায় ওপেন হয়ে যাবে, খুলে যাবে আমাদের সামনে। দেন ক্লোজ, ক্লোজেস দ্য ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে বন্ধ করতে সাহায্য করে। দেন রিসেন্ট, হেল্পস ইউ ভিউ দ্য ডকুমেন্টস রিসেন্টলি ওয়ার্কড আপন। তা রিসেন্ট কি? যেই ডকুমেন্টটা আমি রিসেন্ট মানে যখন কাজ করছি তখনকার সেটাকে কাজ করতে বা দেখাতে সাহায্য করে। নিউ, ওপেন স্যার নিউ ডকুমেন্ট, নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য আমরা নিয়ে যাব। দেন প্রিন্টস দ্য ডকুমেন্ট, যে ডকুমেন্টে আমরা লিখেছি বা কাজ করছি সেটাকে প্রিন্ট করতে প্রিন্টে যাব। এক্সিট, হেল্প ইউ এক্সিট ওয়ার্ড, এটা এক্সিট করতে আমাদের যেটা যেই কাজে আছে সেখান থেকে বাহির হতে সাহায্য করে। ওকে, নেক্সট কুইক অ্যাক্সেস টুলবার। ইট ইজ আ টুলবার হোয়ার ইউ ক্যান প্লেস টুলস অফ ইয়োর চয়েস। এই টুলবারে আমি কি সমস্ত আমার যে চয়েসে মানে পছন্দের জিনিসগুলো আমি রাখতে পারবো। ক্লিক অন দ্য ডাউন অ্যারো গিভেন বিসাইড দ্য টুলবার। তাহলে টুলবারের নিচে অনেক কিছু, বিসাইডে পাশে অনেক কিছু অ্যারো থাকবে ডাউনে, সেটা আমি যেতে পারবো। ইট ওপেন্স আ ড্রপ ডাউন লিস্ট অফ দ্য অপশান ইউ ক্যান প্লেস ইন দ্য টুলবার। ড্রপ ডাউনে গেলে আমি অনেক লিস্ট দেখতে পারবো, সেখানে অনেক রকম অপশানস থাকবে যেখানে আমি আমার যে জিনিসটা করেছি সেটাকে প্লেস করতে পারবো। সিলেক্ট দ্য অপশান ইউ ইউজ অফটেন অ্যান্ড ক্লিক অন দেম টু অ্যাড অন দ্য কুইক অ্যাক্সেস টুলবার। আমি সিলেক্ট করতে পারবো আর ক্লিক করেও নিতে পারবো। ওকে, দিস ইজ কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, দেন ইন ওয়ার্ড 2013 the exist command for from the file tab has been removed. এটাতে আমাদের কি হবে, exit command টা file tab এ remove করা আছে। কিভাবে? To exit word we use any one of the following method. যে কোনো একটা আমি ফলোইং মেথডে যেতে পারবো। অ্যাড এক্সিট টু দ্য কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাড করতে পারবো। ক্লিক দ্য ক্লোজ বাটন ইন দ্য আপার রাইট কর্নার অফ দ্য ওয়ার্ড উইন্ডো। রাইট ক্লিক দ্য ওয়ার্ড আইকন অন দ্য টাস্ক বার, চুজ দ্য ক্লোজ অল উইন্ডো বা ক্লোজ উইন্ডো। আমরা ক্লোজে যেতে পারবো। ক্লিক দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টপ লেফট কর্নার অফ দ্য ওয়ার্ড উইন্ডো অ্যান্ড চুজ দ্য ক্লোজ অপশান। আমরা লেফট কর্নারে গিয়ে ক্লোজ অপশানেও যেতে পারি। ওকে, নেক্সট টপিক ইজ রিবন। দ্য প্যানেল অ্যাট দ্য টপ পোর্শন অফ দ্য ডকুমেন্ট ইজ কল রিবন। টপ পোর্শনে যেটা আছে সেটাকে আমরা কী বলবো, লাইক দিস রিবন। ইট হ্যাজ 7 ট্যাবস, এটা 7টা ট্যাবস আছে। একটা হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ অ্যান্ড ভিউ। দিস ট্যাবস কন্টেন মেনি নিউ অ্যান্ড এক্সিস্টিং ফিচার্স অফ ওয়ার্ড। এটা অনেক নতুন নতুন ফিচার্স নিয়ে এসছে। ইচ ট্যাব ইজ ডিভাইডেড ইন টু গ্রুপস, প্রত্যেকটা এক একটা করে গ্রুপে আছে। দ্য গ্রুপ have collection of features that are used while working on a word document. তাহলে সেই গ্রুপগুলো এক একটা এক রকমের ফিচার্সে আছে, যখন আমরা ওয়ার্ডে কাজ করবো সেটা এক একটা এক রকম কাজে আমাদের সাহায্য করে। কমনলি ইউজ ফিচার্স আর ডিসপ্লে অন দ্য রিবন, যেটা সবথেকে বেশি আমরা ইউজ করি সেটা আমাদের এখানে দেখানো হচ্ছে। টু ভিউ অ্যাডিশনাল ফিচার্স
within each group, click on the arrow at the bottom right of the each group. প্রত্যেকটা গ্রুপের আমরা বটম রাইটে গিয়ে করলে প্রত্যেকটা একটা যে যার যেটা ফিচার আছে সেটা আমরা দেখতে পারবো. সাম ইম্পর্টেন্ট স্ট্যাপস অ্যান্ড দেয়ার টুলস আর গিভেন বিলো. কিছু কিছু ইম্পর্টেন্ট আমাদের এখানে দেওয়া হয়েছে, যেমন ক্লিপ আর্ট, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল অ্যান্ড এডিটিং. ওকে, দ্য ফ্রন্ট গ্রুপ কন্টেন সাম ইম্পর্টেন্ট টুলস ফর ফরম্যাটিং দ্য টেক্সট. ট্যাব, এখানে প্রত্যেকটা ট্যাব আছে. ওকে, আর লাইক দিস গ্রুপ, গ্রুপগুলো আমি এখানে পেয়ে যাবো লাইক দিস. ওকে, ফ্রন্ট সাইজ, ইউ ক্যান সিলেক্ট ডিফারেন্ট ফন্ট হেয়ার পারবো, মেক দ্য টেক্সট বোল্ড একটা একরকম পারবো, ইটালিক সাইজে পারবো, আন্ডারলাইন যে টেক্সটটা করবো সেখানে আন্ডারলাইন হয়ে যাবে. ওকে, ডিক্রিজিং ফন্ট সাইজ ছোটো করতে, ইনক্রিজিং পারবো আমরা, ডিক্রিজিং পারবো, তারপর চেঞ্জ কালার, কালার চেঞ্জ করতে পারবো লাইক দিস. ওকে, ইনসার্ট পেজ, ট্যাবলেটস, ইনস্ট্রাকশন লিঙ্কস অ্যান্ড হেডার অ্যান্ড ফুটার, টেক্সট অ্যান্ড সিম্বলস লাইক দিস. প্রত্যেকটা ইনসার্ট আর পেজ লেআউট আমরা থিমস পাবো, পেজ সেট আপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ অ্যারেঞ্জ বিভিন্ন রকম এখানে পেয়ে যাবো. ওকে.